সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শুরু করছি SSR হাই স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রদের জন্য আমার আজকের অনলাইন ক্লাস। তোমাদের জন্য আমার আজকের যে কন্টেন্ট তৈরি করছি সেটা হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে আমরা পড়ব। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের 22-23 নম্বর পৃষ্ঠার মধ্যে যে বিষয়টার আলোচনা হয়েছে তাহারাত, সেটার একটু সুস্পষ্ট আলোচনা আমরা এখানে করার চেষ্টা করব। চলো দেখো ছবিটার দিক লক্ষ্য করো, আশা করি তোমরা বুঝতে পারছো যে সকলে এখানে কি করতেছে। হ্যাঁ, আগের ছবিতে এটাই ছিল আল ওয়াজু, যে সকলে অজু করতেছিলেন কোনো একটা মসজিদের অজুখানাতে বসে সকলে অজু করছেন। আশা আজকে আমরা এই পাঠ থেকে যা শিখব, অজুর সংজ্ঞা বলতে পারবো, অজুর নিয়ম বর্ণনা করতে পারবো, অজুর ফরজগুলো চিহ্নিত করতে পারবো, অজু ভঙ্গের কারণ ব্যাখ্যা করতে পারবো ইনশাআল্লাহ। অজু এর দ্বারা কি হয়, পরিষ্কার হয় চেহারা এবং অঙ্গ প্রত্যঙ্গ, সুন্দর হয়, স্বচ্ছ হয়, অজুর উপকারিতা। তাছাড়া শরীর পবিত্র করার নিয়তে পবিত্র পানি দ্বারা নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ ধোয়াকে অজু বলা হয়। তো অজু কাকে বলা হয়, যে শরীরের পবিত্র করার নিয়তে পবিত্র পানি দ্বারা নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া। এখানে একটা বিষয় লক্ষ্য করবা যে নিয়তটা মুখ্য না, কেউ যদি অনিচ্ছা সত্ত্বেও অজুর অঙ্গ প্রত্যঙ্গ সে ধৌত করে তারপরও তার অজু হয়ে যাবে। আসো অজু কাকে বলে, পিছনে যে আমরা আলোচনা করলাম অজুর নিয়ম আলোচনা করতেছি, এখানে দেখো 1 নম্বর নিয়ম, 2 হাত কবজি পর্যন্ত ধোয়া, এটা হলো সুন্নত। তারপরে দ্বিতীয় নিয়ম, 3 বার কুলি করা, এটাও সুন্নত। চিত্রের মাধ্যমে তোমরা খেয়াল করো, অজুর নিয়ম 3, নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করা। প্রথম ব্যক্তি সে নাকে পানি দিচ্ছে, এরপরে সে নাক পরিষ্কার করতেছে, উভয় কাজই সুন্নত। 4 নম্বর নিয়ম হচ্ছে অজুর ফরজ, সেটা হচ্ছে সমস্ত মুখমণ্ডল ধোয়া, একেবারে মাথার উপর এই কি বলে চেহারার উপরিভাগ থেকে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত যতটুকু দেখা যায় সম্পূর্ণ জায়গাকে ধৌত করা। ঘন দাড়ি থাকলে তো সেখানে কি করবে, খিলাল করবে, এবং চেহারার যে অংশ সেটাকে অবশ্যই ধৌত করতে হবে। অজুর নিয়ম 5 ও 6, এখানে দেখো এই কাজগুলো হচ্ছে ফরজ, উভয় হাত কনুই সহ ধৌত করা। তো 5 নম্বর হলো ডান হাত ধৌত করা, 6 নম্বর হলো বাম হাত ধৌত করা। আচ্ছা, ওজন নিয়ম 7, এখানে কি করবে, মাথা মাসেহ করা। মাথা মাসেহ করার পদ্ধতি, 2 হাত ভিজা হাতকে মাথার সামনের অংশ থেকে দুনো হাতকে একেবারে পিছনের দিকে নিয়ে যাবে, আবার পিছন থেকে নিয়ে আবার সামনের দিকে নিয়ে আসবে, তারপরে নির্দিষ্ট নিয়মে কান মাসেহ করা, কানের ভিতরের অংশ এবং বাহিরের অংশ এবং গর্দান মাসে করা, এসব মিলায় মাথা মাসে এর অন্তর্ভুক্ত। এখানে চিত্রের মধ্যে তোমরা দেখো প্রথম ব্যক্তি সে কী করতেছে, যে মাথার সামনে থেকে সে হাতকে ফিরিয়ে নিয়ে যাবে পিছনের দিকে, দ্বিতীয় ব্যক্তি পিছন থেকে সামনের দিকে নিয়ে আসতেছে, এরপরের ব্যক্তি সে এরকমভাবে গর্দান মাসে করতেছে, এরপরের ব্যক্তি সে কী করতেছে, কান মাসে করতেছে। ওজন নিয়ম এখানে ফরজ, যেটা হলো উভয় হাতকে ডান হাত ডান পা এবং বাম পা উভয় পা টাকনু সহ ধৌত করা, এটাও অন্যতম একটা ফরজ। তো এর মধ্যে আমরা 4টি ফরজের আলোচনা করছি, একটা হলো সমস্ত মুখ ধৌত করা, উভয় হাত ধৌত করা, মাথা মাসে করা, উভয় পা ধৌত করা, এই 4টি হচ্ছে ওজোর মধ্যে ফরজ। বাকি যেই কাজগুলো আমরা করছি ফাঁকে ফাঁকে সেগুলি হচ্ছে সুন্নত। অজুর নিয়মের মধ্যে এখানে তুমি লক্ষ্য করো সকল চিত্র একসাথে করা হচ্ছে, আমি একটু বড় করে দেখাচ্ছি যে প্রথম ব্যক্তি সে কী করতেছে, যে
দুই হাতের কবজি পর্যন্ত ধোয়া, তিনবার ধৌত করে একটা সুন্নত। তারপরে গড়গড়া সহ কুলি করা তিনবার, এটাও সুন্নত। তারপরে নাকে পানি দিয়ে বাম হাত দিয়ে নাক সাফ করা তিনবার, এটাও সুন্নত। তারপরে এখানে দেখো যে সম্পূর্ণ মুখমণ্ডল ধৌত করা ফরজ, এখানে আসলে ভুলবশত তিনবার হয়েছে, একবার ধৌত করা ফরজ। তারপরে যে আরেকটি ফরজ হচ্ছে প্রথমে ডান হাত পরে বাম হাত ধৌত করা, তিনবার ধৌত করা সুন্নত, একবার ধৌত করা ফরজ। দুই হাত ভিজিয়ে প্রথমে মাথা ঘাড় ও দুই কান মাসে করা, এটা হচ্ছে ফরজ। গর্দান মাসে করা, এটা হলো সুন্নত। প্রথমে ডান ও পরে বাম পা গোড়ালি পর্যন্ত ধৌত করা ফরজ, তিনবার ধৌত করা সুন্নত। আগের চিত্রটা এখানে আবার দেখতে পারি, আমি একটু বড় করে দেখাচ্ছি। এই হলো চিত্রগুলো দেখো। তো আমাদের ওজুর নিয়ম আমরা ইতিমধ্যে জেনেছি, তো আমরা ওজুটা নিজে নিজে প্রশিক্ষণ করব, আরেকজনকে দিয়েও আমরা করতে পারি। যে কী কী, এই যে ট্যাপ থেকে পানি পড়তেছে, দুই হাত ধৌত করা, তারপরে কুলি করা, চেহারা ধৌত করা, হ্যাঁ প্রত্যেকটা কাজ এখানে বলা হয়েছে। এর মধ্যে তোমার যে কাজ সেটা হচ্ছে দেখো ওজুর ফরজ কাজগুলো চিহ্নিত করো, ওজুর ফরজ কাজগুলো চিহ্নিত করো। এখানে ওজুর নিয়মের মধ্যে কোন কোন কাজ ফরজ এটা তুমি চিহ্নিত করো। আচ্ছা, ওজুর ফরজ উভয় হাত কনুই সহ ধোয়া, সমস্ত মুখমণ্ডল ধৌত করা, সমস্ত মুখমণ্ডল ধৌত করা, উভয় হাতের কনুই সহ ধৌত করা, মাথা মাসে করা, উভয় পা টাকনু সহ ধোয়া, এই চারটা হচ্ছে ওজুর ফরজ। আর এখানে একটা বিষয় আসছে যেটা আমরা শিখন ফলে বলে আসছি, সেটা হলো ওজু ভঙ্গের কারণগুলো। এখানে আমি সংক্ষিপ্তভাবে একটু দেখাই যে এক নম্বরে হচ্ছে এখানে পায়খানা বা প্রস্রাব করলে বা ওই পথ থেকে কিছু বের হইলে ওজু ভেঙে যায়, শরীর থেকে রক্ত পুঁজ গড়িয়ে পড়লে তাহলেও কী হবে, ওজু ভেঙে যাবে। ওজু ভাঙার কারণের মধ্যে মুখবর্তী বমি হলে, থুতু বা কাশির সাথে বেশি রক্ত এলে, তারপরে শুয়ে বা হেলান দিয়ে ঘুমানো, এটা ওজু ভাঙার কারণ। ওজু ভাঙার কারণের মধ্যে কেউ যদি বেহুশ হয়ে যায় ওজু ভেঙে যাবে। হ্যাঁ, আরেকটা কারণ হচ্ছে কেউ যদি পাগল হয়ে যায় অথবা কেউ যদি নেশাগ্রস্ত হয়, এর দ্বারাও কী হয়, ওজু ভেঙে যায়। ওজু ভঙ্গের কারণ হচ্ছে নামাজে অট্টহাসি দিলে, তাও ওজু ভেঙে যায়। দলীয় কাজ, এবাদত বন্দিগির পরিবেশ রক্ষায় ওজু কীরূপ ভূমিকা রাখে। এবাদত বন্দিগি সঠিকভাবে করতে গেলে এবাদত বন্দিগির মধ্যে অন্যতম এবাদত হচ্ছে নামাজ, কোরআন তেলাওয়াত করা, হজের মধ্যে তওয়াফ করা, এ সমস্ত কাজের মধ্যে ওজু অপরিহার্য। ওজু ছাড়া এই কাজগুলো করা যাবে না, সহি হবে না। তাহলে ওজুর ভূমিকা বা তাহারাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক বেশি। তোমরা এই প্রশ্নগুলোর উত্তর বলার চেষ্টা করো, ওজু শব্দের অর্থ কী, ওজুর ফরজগুলো বলো, ওজু ভঙ্গের কয়েকটি কারণ বলো। আশা করি এগুলি বলতে পারবে। আচ্ছা, বাড়ির কাজ, শারীরিক ও আত্মিক পরিশুদ্ধতায় ওজু খুবই গুরুত্বপূর্ণ, এ বিষয়ে 10টি বাক্য লিখে আনবে। ধন্যবাদ সকলকে, তো বিদায় নিচ্ছি তোমাদের থেকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, যথারীতি আল্লাহ পাকের বিধানগুলি মেনে চলার চেষ্টা করবে। আল্লাহ পাকের হুকুমের মধ্যে অন্যতম হুকুম নামাজকে
सठिक भावे पड़ार जन्नो सठिक नियमे उजू करार चेष्टा करबे आल्लाह पाक सकल के तौफिक दान करुन। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।